সুষ্ঠু পৌর পরিষেবার দাবিতে এবং নিরপেক্ষভাবে পৌর পরিষেবার দাবিতে বর্ধমান জেলা সিপিআইএম এর ডাকে পৌর অভিযান করল সিপিআইএম জেলা কমিটি। এই পৌর অভিযানে বর্ধমান পৌরসভার সামনে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে বক্তব্য রাখেন বর্ধমান জেলা সিপিআইএম এর বর্ষীয়ান নেতা কমরেড আভাস রায় চৌধুরী। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা সিপিআইএম এর সম্পাদক সহ নেতৃত্ববৃন্দ। গত 29 জুন এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এসএসসি নার্স নিয়োগে দুর্নীতি বেকারত্ব এই দাবি দাওয়া নিয়ে আমাদের পূর্বঘোষিত আইন অমান্য আন্দোলন ছিল, কিন্তু রাজ্য সরকার একেবারে নৃশংসভাবে আইন অমান্যকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে লাঠিচার্জ করে। 100 জনেরও বেশি আমাদের আহত, 20 জন আমাদের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি আছে। তারই প্রতিবাদে সারা রাজ্য জুড়ে 1 থেকে 7 জুলাই আমাদের প্রতিবাদ দিবস পালিত হচ্ছে, যেটা আজকে আমরা বর্ধমানেও করছি। অবশ্যই আপনারা জানেন যে কী হারে দুর্নীতি হচ্ছে, মূলত এসএসসি নিয়োগে, যেখানে শিক্ষক পদগুলোকে লাখ লাখ টাকার বিনিময়ে নেতা মন্ত্রীরা বিক্রি করছে, অবৈধভাবে তাদের নিজেদের ছেলে মেয়েদেরকে এখানে টিচার হিসাবে নিয়োগ করা হচ্ছে। নার্স, যেখানে একটা বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা নার্সের নিয়োগ পায়, সেখানেও আজকে দুর্নীতি। আজকে আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন দাবি দাওয়া নিয়েই আমাদের এই আইন অমান্য ছিল কলকাতায়। আমাদের গত 29 জুন যে ব্যাপক নৃশংসভাবে যে অত্যাচার করেছে, লাঠিচার্জ করেছে, এবং আপনারা খবরের কাগজে দেখবেন মিডিয়াতে যে মহিলা আইন অমান্যকারীদের ওপরও পুলিশ তাণ্ডব চালিয়েছে, তার প্রতিবাদে আজকের আমাদের এই প্রতিবাদ সভা। এই পৌরসভা ঘেরাও অভিযানে সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে পুরো পরিষেবা এবং রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা সহ দুর্নীতিমুক্ত বর্ধমান পুর পরিষেবা দাবি সহ আরও একাধিক দাবিতে তারা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং এই স্মারকলিপি দেওয়ার পরে বর্ধমান পুরসভার চেয়ারম্যান তাদেরকে আশ্বাস দেন দাবিগুলি খতিয়ে দেখার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।